হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। হ্যাঁ বলছি, একটু আগে ওই আমার ভাইয়ের ফোনে ফোন এসেছিল একটা ওই আপনার ইয়ে নিয়ে, ব্যাংক থেকে, তো বুঝতে পারেনি আর কি, আমি গিয়ে কল করলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ আপনি ফোন করেছিলেন, আপনি ইয়ে আর কি ব্যাংক থেকে, আমি তো বুঝতে পারিনি, বাইরে ছিলাম। বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, মানে কি ইনফরমেশন নেবেন ওটা জানতাম না তো, তখন বুঝতে পারিনি ভাই। আপনি বলুন। ও, এটিএমটা বন্ধ হয়ে গেছে আমার, কেন তাই কি করবো তাহলে স্যার? একটু হোল্ড করবেন প্লিজ, আমি তাহলে একবার ধরুন এই এটিএমটা দেখতে পাই। বলুন। হ্যাঁ হ্যাঁ, ওই যেটা আপনার ওই, হ্যাঁ একটা উপরে একটা বড় নাম্বার আছে। হ্যাঁ নাম্বারটা বলুন তো। 4591 3 7। হ্যালো, হ্যাঁ দাঁড়ান দাঁড়ান, এইটাই তো নাকি? হ্যাঁ 51 সাতটা নাম্বার তো নেই স্যার, এখানে তো একটা তিন ও তিনটে ডিজিটাল নাম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো মিলে, হ্যাঁ হ্যাঁ সাতটা। 5868 201, ও না না 210, 210। এই তো খুঁজে পাচ্ছি না দাদা, মুছে গেছে মনে হচ্ছে। আমাকে কি কার্ডটা নিয়ে তাহলে আমি ব্রাঞ্চে যাচ্ছি, ব্রাঞ্চে গিয়ে তাহলে দেখাবো কি? মানে দাদা আমি ঠিক বুঝতে পারছি না আর কি, তাহলে কি আমি একবার যাবো গিয়ে না দেখাবো? ওরে শুয়োরের বাচ্চা রে, থানা থেকে বলছি, থানা থেকে বলছি, তুই লাইনটা ধর, দাঁড়া পাঁচোদ, এই নাম্বারটা ডায়াল কর তো। হ্যাঁ মা বল তো, বলো। এই ভাইয়ের রেকর্ড ঠান্ডাটা ফুটবে, দেখ দেখতে তো কি হয়, দেখ। এ ভাই একটা কথাটা শোন রে, বলছি হুকো খাবি? খাবি? আবার এইসব কথা বলতে নেই, এগুলো বাইরে ছাড়বো ভাই, সবাই শুনবে। শোন না, রাগ করছিস কেন? বলছি শোন না, আরে কথাটা শোন, কথাটা শোন রে ভাই। হ্যাঁ ভাই, এসি তরি মাইয়া কো চোরে দে, ভুল গিয়া। হ্যালো, হয়েছে ভাই? এবারে বলি, বলছি একটা ভালো মোবাইল কেন না ভাই, তোর কথাগুলো বোঝা যাচ্ছে না। পয়সা নেই ভাই, পয়সা নেই, তোর SBI এটিএম নাম্বারটা বল খালি, আমি তোকে ট্রান্সফার করে দিচ্ছি। ক টাকা লাগবে ভাই তোর? এ ভাই শোন না, এমনি পশ্চিমবঙ্গে যা অবস্থা, এরকম করবেই মানুষজন, ঠিক আছে? না না সেটা ঠিক আছে, যা যা বলছি সব ঠিক, দিয়ে আমি বলছি যে তোর ক টাকা লাগবে বল, আমি তোকে দিয়ে দিচ্ছি। বলে কি তো কি বল, আমি কি বল? এই বলে বল বল কথা।